আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে জাঁকজমক করে শুরু হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য 23তম রাজ্য সম্মেলন। তিন দিন ব্যাপী চলবে এই রাজ্য সম্মেলন এবং এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল গোস্বামী, সর্বভারতীয় সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং অভ্যর্থনা সমিতির সম্পাদকা দীপিকা রায়। সূত্র খবর, এই যে রাজ্যের মোট 37টি শাখা সংগঠনের সম্মেলনে যোগদান করেছে, এছাড়া 441 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে। মূলত বঙ্গীয় সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতিও তুলে ধরা হয়েছিল এই রাজ্য সম্মেলনে, পাশাপাশি বিভিন্ন শাখার অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শতবর্ষ পদার্পণ করে শতবর্ষে আমরা রাজ্য সম্মেলন করছি, 23তম রাজ্য অধিবেশন। এই 23তম রাজ্য অধিবেশনে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য থেকে প্রায় 37টি শাখা এসেছেন এবং আমাদের কেন্দ্রীয় সমিতির যিনি সভাপতি, সর্বভারতীয় যে সভাপতি মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন বা আছেন আমাদের কেন্দ্রীয় সমিতির সচিব, আমাদের রাজ্য সমিতির সভাপতি মাননীয় মৃদুল গোস্বামী মহাশয় এবং আমরা শাখার সকলে আছি। প্রায় 441 জন প্রতিনিধি এসেছেন এবং তাদের মতামত, তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনা এই মঞ্চে তুলে ধরার চেষ্টা আমরা করছি। সাহিত্য আলোচনা হবে একটু পরেই, শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, এই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে আলোচনা হবে আমাদের বিভিন্ন শাখার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। আগামীকালও আমাদের প্রোগ্রাম রয়েছে বিভিন্ন সাহিত্য বিষয়ে, বিশেষ করে কুলপ্রসাদ সেন, তিনি এই সংস্থার প্রথম স্থপতি বলা যায় এবং তার সাথে আরও 5 জন ব্যক্তিত্ব ছিলেন, তারা মিলে এই সংস্থাকে সর্বভারতীয় স্তরে বাংলা ভাষার প্রসারের জন্য এই সংস্থা স্থাপিত করেছিলেন। তার উপরে একটি বক্তব্য বিষয়ে আলোচনা সেমিনার হবে এবং এছাড়াও